সেন্সিটিভ ইস্যু। আমি নিজে দীর্ঘদিন এই ক্যান্সার ডিজিজ নিয়ে কিছু কাজকর্ম সঙ্গে ইনভলভ হয়ে থাকি, আছি এখন। তাতে বলবো যে আজকের দিনে খুব সিগনিফিকেন্ট ছবির কন্টেন্টটা দেখে লোকে বুঝতে পারবে। তার সঙ্গে বলবো এই কোভিড সিচুয়েশন পর যেভাবে লোকে টার্ন আপ করেছে ছবি দেখতে, আর সে এত লোক এখানে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, যে আমি পার্সোনালি খুব খুশি। তো আমার মনে হচ্ছে আমরা খারাপ সময়টা পার করে এবার ভালো সময়ের দিকে এগোচ্ছি। অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি এগোচ্ছে, কারণ প্রচুর ছবি রিলিজ করছে এবং লোকে আমাদের সঙ্গে আছে। ফ্যান্সদের জন্য, লিসনার্সদের জন্য কী মেসেজ থাকবে? 75% ইকুইপেন্সি এখন শুরু হয়ে গেছে, থিয়েটার অন করা হয়েছে, এখন তাদের জন্য একটা মেসেজ দিয়ে দেবো। বলবো ছবি দেখুন, কারণ আপনারা ছবি না করলে আমাদের কাজ করার পরে মানে থাকেন, বাট ডেফিনেটলি আপনাদের প্রিকশন নিয়ে ছবি দেখুন, কারণ এখনও সিচুয়েশন সম্পূর্ণ ওভারকম করতে পারেনি খারাপ সময়টা। তো প্রিকশন নিয়ে ছবি দেখুন। থ্যাংক ইউ সো মাচ স্যার।